प्रिय शिक्षार्थी ষষ্ঠ श्रेणी गार्हस्थ्य विज्ञान अनलाइन क्लासे तुम्हारे सबा के स्वागत जाना। तुम्हारा निश्चय सबा भलो सुस्थ आम्रा गत क्लासे तृतीय अध्याय पढ़े आज के पढ़ब पंचम अध्याय। तुम्हारा सबा तुम्हारे गार्हस्थ्य विज्ञान पाठ्य बोटी नहीं 34 पृष्ठा खुले बसे पड़ो। सबा निश्चय 34 पृष्ठा खुले बसे पड़े। पंचम अध्याय छोटोदेर शिष्टाचार शिक्षा। एखाने चारटी पाठ रयेछे, पाठ एक दुई तीन चार। आज के आमरा पढ़बो पाठ एक ओ पाठ दुई। पाठ एक मानवीय गुणावली। प्रतिदिन आमादेर मा बाबा भाई बोन आत्मीय स्वजन शिक्षक पाड़ा प्रतिबेशी छोटो बड़ो अनेकेर साथे भाव बिनिमय ओ जोगाजोग करते हय। এই ভাব বিনিময় ও যোগাযোগের মাধ্যমে শিষ্টাচার প্রকাশ পায়। অপরের সুযোগ সুবিধা দেখা, অপরের মতামত অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং রুচিসম্মত ব্যবহারই শিষ্টাচার। আমরা আমাদের মা বাবা ভাই বোন সবার সাথে ভাব বিনিময় করে থাকি, কেমন আছো বা আমার মনের ভাব তাকে বলি, তার মনের ভাব আমরা শুনে থাকি এবং যোগাযোগ করে থাকি। এবং এই যোগাযোগ এবং ভাব বিনিময়ের মাধ্যমে আমাদের শিষ্টাচার প্রকাশ পায়। অপরের সুযোগ সুবিধা দেখা, যে অপরের অন্য আরেকজনের কিসে ভালো বা কিসে মন্দ, তার সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, তার মতামত অনুভূতির প্রতি সম্মান এবং রুচিসম্মত ব্যবহারই হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচার সভ্যতার প্রতীক, অন্তরের সৌন্দর্য। তাহলে শিষ্টাচার হচ্ছে সভ্যতার প্রতীক, আমাদের অন্তরের সৌন্দর্য। শিষ্টাচার প্রকাশের মাধ্যমে মনের সুন্দর দিকগুলো ফুটে ওঠে এবং শিষ্টাচার প্রকাশের মাধ্যমে আমাদের মনের সুন্দর দিকগুলো ফুটে ওঠে। শৈশবকাল থেকেই শিষ্টাচার চর্চা বা অভ্যাস করতে হয়। জীবনকে সুন্দর ও সাফল্যময় করতে হলে, উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই শিষ্টাচারী হতে হবে। তোমরা যদি ভদ্রতা, শ্রদ্ধাবোধ, সৌন্দর্যবোধ, শালীনতা ও আদব কায়দা বজায় রেখে সমাজে চলো, তাহলেই শিষ্টাচার প্রকাশ পাবে। তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের সভ্য, সঠিক, সুন্দরভাবে গড়ে ওঠার মধ্যেই রয়েছে দেশ ও জাতির কল্যাণ। আমরা যে এই শিষ্টাচার শুরু করি, এই চর্চা বা অভ্যাস শুরু হয় আমাদের শৈশবকাল থেকে, অবশ্যই আমাদের পরিবার থেকে এটা শুরু হয়ে থাকে। জীবনকে সুন্দর ও সাফল্যময় করতে হলে এবং আমাদের ভবিষ্যতে আমাদের জাতিকে উন্নত করতে হলে, তাহলে অবশ্যই আমাদের শিষ্টাচারী হতে হবে। যদি আমরা ভদ্রতা, শ্রদ্ধাবোধ, সৌন্দর্যবোধ, শালীনতা ও আদব কায়দা বজায় রেখে সমাজে চলি, তাহলেই আমাদের মধ্যে শিষ্টাচার প্রকাশ পাবে। তোমরাই হচ্ছে কি দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের সভ্য, সঠিক এবং সুন্দরভাবে গড়ে তোলার মধ্যেই রয়েছে দেশ ও জাতির কল্যাণ। মানুষ হিসেবে যে আচরণগুলো তোমরা সবাই একে অপরের কাছে আশা, আমরা সবাই একে অপরের কাছে আশা করি, তাই মানবীয় আচরণ বা গুণাবলী। দেখো যে মানবীয় আচরণ কি। আমরা মানুষ হিসেবে একে অপরের কাছে কেমন আচরণ আশা করি? নিশ্চয়ই ভালো আচরণ আশা করি। কেউ কারো কাছ থেকে খারাপ আচরণ আশা করি না। এই যে আমরা যে আচরণটা আশা করি, সেটাই হচ্ছে মানবীয় আচরণ বা গুণাবলী। তাহলে কতগুলো মানবীয় আচরণ বা গুণাবলী দেখো। সহযোগিতা, সহানুভূতিশীলতা, সহমর্মিতা, ধৈর্যশীলতা, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি, এগুলো হচ্ছে মানবীয় গুণাবলী বা আচরণ। মানবীয় গুণাবলী পরিবার থেকে অর্জিত হয়। পরিবারে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে মানবীয় গুণগুলো প্রকাশ পায়। তাহলে আমরা দেখলাম যে মানবীয় আচরণ হচ্ছে সহযোগিতা, একে অপরের প্রতি সহযোগিতা করা, সহানুভূতিশীলতা, কারো দুঃখে দুঃখী হওয়া, কারো সুখে আনন্দ প্রকাশ করা, সহমর্মিতা, ধৈর্যশীলতা, নম্রতা, ভদ্রতা। এই আচরণগুলো আমরা কীভাবে প্রকাশ পাই? পরিবারে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে এগুলো প্রকাশ পায়।
দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলী সহজে বিকাশ লাভ করে। তোমরা যখন দলগতভাবে খেলো তখন তোমাদের একে অপরকে সহযোগিতা করতে হয়, খেলার নিয়মকানুন মেনে সততা ও ন্যায়পরায়ণতার পরিচয় দিতে হয়, দলের প্রতি বিনয়ী, সহানুভূতিশীল, ধৈর্যশীল এবং বন্ধুভাবাপন্ন হতে হয়, কেউ ব্যথা পেলে সেবা করতে হয়, সহমর্মিতা দেখাতে হয়। আবার তোমরা যদি নিজ স্বার্থ কিছুটা ত্যাগ করে অন্যের উপকার করতে পারো তাহলে তোমাদের উদারতা প্রকাশ পায়। সুতরাং দেখা যায় মানবীয় গুণাবলী তোমাদের চরিত্রকে উন্নত করে। আমরা যখন দলগতভাবে খেলি তখন আমাদের মানবীয় গুণাবলীগুলো সহজেই প্রকাশ পেয়ে থাকে। আমরা যখন খেলতে যাই অবশ্যই একে অপরের প্রতি সহযোগিতা করতে হয় এবং অবশ্যই বিনয়ীভাবে, সহানুভূতিশীলভাবে, ধৈর্যশীল হয়ে এবং বন্ধুভাবাপন্ন হতে হয়। কেউ যদি খেলতে গিয়ে ব্যথা পায় আমরা কী করি? এগিয়ে যাই না, তাকে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে। আবার নিজের স্বার্থ কিছুটা ত্যাগ করে অন্যের উপকার যদি আমরা করতে পারি তাহলে আমাদের কী প্রকাশ পায়? উদারতা প্রকাশ পায়। তাহলে কি দেখা যায়? যে মানবীয় গুণাবলী আমাদের চরিত্রকে কী করে? উন্নত করে। এই গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে সবাই আমাদের কী বলবে? যে মেয়েটা ভালো। তাহলে অবশ্যই আমরা এই গুণাবলীগুলো আমাদের চরিত্রকে উন্নত করার জন্য আমরা আমাদের এই গুণাবলীগুলোকে আমাদের মধ্যে অবশ্যই বারে বারে অনুশীলন করে যাব। এখন আমরা সাদিয়া সম্পর্কে জানব। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া, সাদিয়া হচ্ছে তোমাদের মতোই ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। তার নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, উদারতা, বন্ধুত্বপূর্ণ আচার আচরণ আত্মীয় স্বজন, শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয়ের সবাইকে মুগ্ধ করে। সে সবসময় বড়দের সালাম দেয় ও সম্মান করে, অতিথিদের সমাদর করে। দরিদ্র আত্মীয় স্বজন, দরিদ্র প্রতিবেশী ও বাড়ির গৃহকর্মীর প্রতি বেশ সহানুভূতিশীল ও বিনয়ী। সে ছোটদের স্নেহ করে ও ভালোবাসে। দেখো যে সাদিয়ার মধ্যে মানবীয় গুণাবলীগুলো প্রকাশ পেয়েছে। সে নম্র, ভদ্র, ন্যায়পরায়ণ, সে অপরকে শ্রদ্ধা করে, সহযোগিতা করে এবং উদার, নিজের স্বার্থ ত্যাগ করে কাউকে কিছু দান করতে এগিয়ে যায়, বন্ধুত্বপূর্ণ আচার আচরণ করে এবং এতে আত্মীয় স্বজন, শিক্ষক, সহপাঠী, বিদ্যালয়ের সবাই কী হয়? মুগ্ধ হয়ে যায়। তাহলে সে সবসময় কী করে? বড়দের সম্মান করে, অতিথি যখন বাড়িতে অতিথি আসে তাদের সমাদর করে, দরিদ্র আত্মীয় স্বজন, দরিদ্র প্রতিবেশী ও বাড়ির গৃহকর্মীর প্রতি বেশ সহানুভূতিশীল ও বিনয়ী। সে ছোটদেরকে কী করে? ভালোবাসে ও স্নেহ করে। তোমরা নিশ্চয়ই তাই করে থাকো। এখানে একটি ছবি দেখো যে সহমর্মিতার প্রকাশ পাচ্ছে কীভাবে। দরিদ্রদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে, এর মাধ্যমে একটি সহমর্মিতার প্রকাশ পাচ্ছে। সাদিয়া সহপাঠীদের সহযোগিতা করে, কখনো কি বলে না, মিথ্যা কথা বলে না ও অন্যায় আচরণ করে না, কথা দিলে সেটা রক্ষা করে, নিজের দোষ ত্রুটি সহজেই স্বীকার করে নেয়, তাই ছোট বড় সবাই তাকে পছন্দ করে। সাদিয়া তার মা বাবাকে খুব শ্রদ্ধা করে এবং আদর্শ হিসেবে অনুকরণ করে। সে মা বাবাকে শ্রদ্ধাও করে এবং তাদের আদর্শ হিসেবে অনুকরণ করে। তারা যেভাবে চলে তাদের পথ অনুযায়ী চলতে থাকে। তোমরা দেখতে পারছ সাদিয়ার মানবিক গুণের জন্য সবাই তাকে পছন্দ করছে। তার মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, অহমিকা, দাম্ভিকতা থাকতো তাহলে আমরা জানি হিংসা, যে অন্যের ভালো দেখতে পারে না, বিদ্বেষ, অন্যের প্রতি সবসময় একটা খারাপ দৃষ্টিভঙ্গি, অহমিকা, নিজেই আমরা নিজেকে বড় মনে করি, যে অন্যকে সহযোগিতা করতে এগিয়ে যায় না, দাম্ভিকতা থাকতো তাহলে সে কী করতো? তাকে কেউ পছন্দ করতো না। সে যদি মিথ্যা কথা বলতো, কথা দিয়ে সেই কথা মতো কাজ না করতো, নিশ্চয়ই কেউ তাকে পছন্দ করতো না। তাই তোমাদের সবসময় মানবীয় গুণাবলী অর্জনের চেষ্টা করতে হবে, যাতে সৃষ্টিকর্তা ও সব মানুষের প্রিয় হতে পারো।
পাঠ দুই, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও শিক্ষকের প্রতি সম্মান। বয়োজ্যেষ্ঠ মানে হচ্ছে আমাদের চেয়ে বয়সে, তোমাদের চেয়ে বয়সে যারা বড়, তোমাদের চেয়ে বয়সে যারা বড় তারাই তোমাদের শ্রদ্ধার পাত্র। বয়োজ্যেষ্ঠদের মধ্যে মা বাবা, বড় ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু ফুপা, চাচা চাচি, মামা মামি, সবাই তোমাদের আত্মীয় স্বজন। এছাড়া শিক্ষক, পাড়া প্রতিবেশী, সে যে পেশারই হোক না কেন, যারা তোমাদের চেয়ে বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো তোমাদের নৈতিক দায়িত্ব এবং এটা ভদ্রতামূলক আচরণ। বড়দের আদেশ উপদেশ মেনে চলাকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বোঝায়। তোমরা যদি শ্রদ্ধাশীল হও তাহলেই বড়রা তোমাদের ভালোবাসবে, শ্রদ্ধা হতেই ভালোবাসার জন্ম। তাহলে দেখো যে তোমাদের যারা বয়োজ্যেষ্ঠ, আমরা দেখলাম যে কারা তোমাদের বয়োজ্যেষ্ঠ, এবং যারা তোমাদের শিক্ষক, পাড়া প্রতিবেশী, তারা যে পেশারই হোক না কেন, হতে পারে যে একজন তোমাদের প্রতিবেশী একজন রিক্সাওয়ালা বা মুচি, তারা যত ছোট পেশারই হোক না কেন, অবশ্যই আমরা তাদের শ্রদ্ধা করব, সম্মান করব। এবং কিভাবে, আমরা যদি মুখে বলি যে তোমাদের শ্রদ্ধা করি বা সম্মান করি কিন্তু তাদের কথা বা তাদের উপদেশ মেনে চলি না, তাহলে কিন্তু তাদের শ্রদ্ধা বা সম্মান করা হচ্ছে না। এই শ্রদ্ধা থেকে ভালোবাসার জন্ম হয়। তাহলে এখানে দেখো, ছবি দেখা যাচ্ছে যে বৃদ্ধ দাদুর সেবা করা। এখানে তোমাদের বয়সী মেয়েটি বৃদ্ধ দাদুর, যিনি তার বয়োজ্যেষ্ঠ, তার সেবা যত্ন করছে। দাদুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা, এবং সে বৃদ্ধ দাদু হতে পারে যে অশিক্ষিত, কিন্তু তারপরও তার কাছে শিখার অনেক কিছুই রয়েছে। তাহলে তাদের সাথে আমরা গল্পগুজব করলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। তোমরা হয়তো বলতে পারো, শ্রদ্ধা ও সম্মান কিভাবে দেখাবো, শ্রদ্ধা দেখানোর উপায়। বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম বা অভিবাদন জানাবে, কুশল বিনিময় করবে। বড়রা যখন কথা বলবেন তখন মন দিয়ে শুনবে, কথার মাঝে কোনো কথা বলবে না। বড়দের আদেশ উপদেশ মেনে চলবে এবং প্রয়োজনে সহযোগিতা করবে। বড়দের কোনো কথা বা কাজ তোমার পছন্দ না হলে সম্মানের সাথে তোমার মতামত জানাবে। যদি কোনো কাজ পছন্দ না হয় তাহলে তুমি তা ওনাকে সম্মান দেখিয়ে তোমার মতামতটা জানাবে। বাড়িতে বৃদ্ধ দাদা দাদি, নানা নানি থাকলে সেবা করবে এবং সঙ্গ দিবে, তাদের সাথে গল্প করবে, কারণ তারা বয়সের কারণে নিজের কাজও নিজে করতে পারেন না, একাকিত্বে ভোগেন, তারা একা একা থাকেন। এছাড়া তাদের সাথে গল্পের মাধ্যমে তোমরাও অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আমরা দেখলাম যে কিভাবে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা দেখাবো, এই শ্রদ্ধা দেখানোর উপায়গুলো আমরা শিখলাম। তোমার বাবা মা যেভাবে তোমাদের লালন পালন করেছেন, তোমার দাদা দাদি, নানা নানিও সেভাবেই তোমার বাবা মাকে লালন পালন করেছেন। তোমরা তাদের অনেক আদরের, অতি শৈশব থেকে তারা তোমাদের অনেক আদর ও স্নেহ করেন, অনেক দোয়া করেন। সুতরাং বৃদ্ধ বয়সে তারা যাতে কোনো দুঃখ কষ্ট না পান সেদিকে খেয়াল রাখাও তোমাদের কর্তব্য। বড়দের প্রতি তোমাদের সৌজন্যমূলক আচরণ ও শ্রদ্ধাবোধ তাদের স্নেহ ভালোবাসা অর্জনে তোমাদের জন্য সহায়ক হবে এবং সামাজিক জীবন সুন্দর ও সুশৃঙ্খল হবে। তোমার মা বাবা তোমাকে যেভাবে লালন পালন করেছেন, তোমার দাদা দাদি বা নানা নানিও সেভাবেই তোমার বাবা মাকেও লালন পালন করেছেন। তাহলে আমরা তাদের, তোমরা তাদের কি অনেক আদরের, যখন তোমরা ছোট ছিলে তখন তারা তোমাদের অনেক আদর ও স্নেহ দিয়ে বড় করেছেন এবং অনেক দোয়া করেন তোমাদের জন্য। তাহলে বৃদ্ধ বয়সে তারা যাতে কোনো কষ্ট না পান সেদিকেও তোমাদের কী রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, তাদের সাথে সবসময় থাকতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে, তাদের ভালোবাসতে হবে, এবং এভাবেই আমরা সামাজিক সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করতে পারব। শিক্ষকের প্রতি সম্মান। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক জ্ঞান দান করেন আর তোমরা সেই জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তোলো।
পিতামাতার পরে শিক্ষকের স্থান। শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধাবোধ নিয়েই তোমাদের পাঠ গ্রহণ করতে হবে। শিক্ষকগণ সন্তানের মতো কল্যাণ কামনা করে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করেন। তোমরা শিক্ষকের আদর্শ মেনে চলবে। শিক্ষক যখন পাঠ দেন তখন মনোযোগী হবে, নম্র ও ভদ্র আচরণ করবে, এগুলো তোমাদের কর্তব্য। তাহলে অবশ্যই আমরা কী করব, শিক্ষকদের কথা মেনে চলব, তাদের সম্মান করব, তাদের শ্রদ্ধা করব। তারা যখন পাঠ দান করেন তখন আমরা মনোযোগী হয়ে সেই সকল পাঠগুলো শুনব। আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি যে শিক্ষকদের কীভাবে আমরা সম্মান প্রদর্শন করে থাকি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম ক্লাসে শিক্ষকের উপস্থিতিতে দাঁড়িয়ে সম্মান জানাতে একটুও দেরি করে না। পাঠদানকালে সে অত্যন্ত মনোযোগের সাথে শিক্ষকের কথা শুনে। শিক্ষকের দেওয়া শ্রেণীর কাজ, বাড়ির কাজ সে সময় মতো সম্পাদন করে। এভাবে সে শিক্ষকের নির্দেশ পালন করার মাধ্যমে শিক্ষকের সম্মান ও শ্রদ্ধা করে। শুধু তাই নয়, সে শ্রেণীকক্ষ এবং স্কুলের বাইরেও শিক্ষকদের একইভাবে শ্রদ্ধা ও সম্মান জানায়। তার এই ধরনের আচরণে সবাই তার প্রশংসা করে। সুতরাং শিক্ষকের সাথে তোমাদের সম্পর্ক হবে ঘনিষ্ঠ ও সম্মানজনক। এতে উন্নত ও কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, যা সকলের কাম্য। আমরা যদি শিক্ষকদের সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাহলে আমাদের এই সকল আচরণ সবাই পছন্দ করবে এবং শিক্ষকের সাথে কী হবে, সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং সম্মানজনক হবে, এবং এতে সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হবে, যা সবাই কাম্য, মানে সবাই যা চায়। আমাদের পার্ট 1 ও 2 এ পর্যন্তই পড়া। আগামী ক্লাসে আমরা পার্ট 3 থেকে পড়ব। সবাই বাড়িতে একটু পড়বে। তাহলে তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।